हे गाइज वेलकम बैक टू माई चैनल। आज के नतून भिडियो नहीं चले तुम्हारा तो देखते ही पाच तो देखो एखे एक फ्लिपकार्टर बक्स नहीं बक्सटा दिए आज के बारबी आलमारी बनाब मैं पुतुलर आलमारी बनाब तो चलो देखे नाओ। तो देखो ओपरे और नीचे दुटो हमें बॉर्डर कर निलाम हाथ दिए और मजखान ये केटे फेलब। तो फार्स्टे हमें एक दाग दिए निलाम छुरी दिए तारपरे से ही बराबर आमी माझखाने डोर बनानोर जन्नो एटा केटे फेलबो। माझखानटा काटा होये गेछे, एबार ओपरेर बॉर्डरटा केटे फेलबो। तो देखो दुटो बॉर्डर आमार बेरिये गेलो दुटो दरजा। देखो आलमारी मतो देखते लागछे किना, ভিতরে কিছু কাগজপত্র থাকে তো সেইগুলো তোমরা জানো ফ্লিপকার্টের ভিতরে থাকে জিনিস আসলে, তো সেগুলো আমি বার করে দিলাম। আর আমি কিন্তু শুধু উপরের দিকটাই কভার করব পেপার দিয়ে, পিছন দিকটা করব না কারণ পিছন দিকটা লাগবে না আর দেখা যাবেও না। পিছন দিকটা তো একদম ওয়ালের দিকে থাকবে। তো এই সাদা পেপারটা আমি নিয়ে নিলাম, এই পেপারটা দিয়ে আমি উপর আর নিচ দুটো বর্ডার আমি কভার করে দেব। তো মাপ আমি নিয়ে নিলাম আর এই পিঙ্ক কালারেরটা দিয়ে আমি ডোরগুলোকে কভার করব। তো পুরোটা কভার করার জন্য আমি মাপ নিয়ে নেছি এই জন্য। তো এবার আমি এটাকে কাটিং করে নেব। তো দেখো ওপরটা আমার কভার করা হয়ে গেছে, ব্লু দিয়ে সুন্দর করে একদম কভার করে দিয়েছি এটাকে। আর পিঙ্ক কালারের যে কাগজটা ছিল সেটা দিয়ে আমি ডোরগুলোকে করে নিয়েছি। তারপরে নিচের বর্ডারটাকেও আমি হোয়াইট কাগজ দিয়ে মুড়ে দিয়েছি। আলমারির মতো দেখতে লাগছে। তো এবার দেখো আমি একটা ইয়ারবাডস নিয়ে নিয়েছি। তো ইয়ারবাডস যে কিভাবে লক বানানো যায় সেটা তোমরা দেখে নাও। তো দেখো হাফ করে আমি কেটে নিলাম, হাফেরও একটু কম ডোর লক বানানোর জন্য। তো এই হাফ থেকে আমি আবার ছোট একটু অংশ কেটে নেব। এবার একটা ছোট কাগজ নিয়ে সেটাকে রাউন্ড শেপে আমি কেটে নেব। এই ছোট টুকরোটাকে আমি আবার দুটো টুকরে ভাগ করব। তো দুটো ভাগ আমার বেরিয়ে গেল। তো এই দুটোকে একদম রাউন্ড শেপ করে আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটুখানি গ্লু দিয়ে দেব। গ্লু দেওয়ার পরে এই ছোট রাউন্ড শেপটাকে আমি এখানে বসিয়ে দেব। তার উপরে আমি অল্প একটু গ্লু দিয়ে দিলাম। এবার ছোট যে আমি ইয়ারবাডস এর টুকরোটা দিয়েছিলাম সেটা বসিয়ে তার উপরে আবার একটা হোয়াইট কাগজের টুকরো বসিয়ে দিলাম যাতে গ্লু গুলো ভালো করে আটকে যায়। শুধু ইয়ারবাডস এ এটা আটকানো সম্ভব হয় না, লাগে না, সেই জন্য কাগজের টুকরোটা দিতে হয়। তো এবার দেখো আমি এই ইয়ারবাডসটা লাগিয়ে দিয়েছি। তো দেখো কেমন লাগছে, কি ডোর লক দেখতে লাগছে। তো
এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মানে স্পার্কেল টাইপের রয়েছে, এখানে স্টার রয়েছে, সব কালারফুল রয়েছে। তো এইগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেবো পুরো আলমারির গায়ে, যাতে আর একটু দেখতে গ্লসি লাগে, একটু ভালো লাগে। তো এগুলোই আমি ইয়ারবাডসের কোনটা দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো কেমন লাগছে, পুরোটাই আমার লাগানো হয়ে গেছে, স্টারগুলো লাগিয়ে দিয়েছি, একটু বেশি গ্লসি লাগছে, তাই তো। এবার দেখো ছোটো ছোটো টুকরো আমি বোর্ডের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি পিঙ্ক কভার করে নিয়েছি। তো আলমারিটা খুলবো, এর ভেতরে আমি এই তাকগুলো করে ফেলবো যাতে জামা কাপড় রাখা যায়। এটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। তো দেখো কেমন লাগছে দেখতে, কি আলমারির মতো দেখতে লাগছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, সেই জন্য বারবার লাইক করছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো যে কেমন হয়েছে আমার এই বারবি ওয়ার্ডরোব। তো চলো আজকের মতো এখানে, বাই বাই, টাটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, টাটা, বাই।